এই মুহূর্তে বসিরহাট আদালতের ছবি দেখছেন। বসিরহাট আদালত থেকে বেরোচ্ছেন, বসিরহাট সংশোধন আগার থেকে বেরোচ্ছেন সিপিআইএম প্রাক্তন বিধায়ক সন্দেশখালী নিরাপদ সর্দার। ঘটনার উপরে দাঁড়িয়ে আমাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতার বাড়ি থেকে, সম্পূর্ণ বেআইনিভাবেই গ্রেপ্তার করা হয়েছিল আমাকে। আনা হয়েছে এখানে 15 তারিখে জেলে। বাবু, জেলের অভিজ্ঞতা একটা হয়েছে, ভালো মন্দ সব মিলিয়ে অভিজ্ঞতা হয়েছে। এই জেলে এসে একটা নতুন জিনিস দেখলাম, এটা আপনাদের সকলের বোঝা দরকার। জেলে না ঢুকলে এটা আমরা বুঝতে পারতাম না। 80% বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে। 80% বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে। যে ইয়াং জেনারেশন আমাদের ভবিষ্যৎ, যারা গ্রাম বাংলায় আজকে তাদের অনেক কাজ করার কথা, তাদেরকে মমতা ব্যানার্জির সরকার আজকের মিথ্যে মামলায় আজকে জেলের মধ্যে রেখেছে। আর মুরগি চুরি এই সমস্ত বিষয়ে আজকে গ্রেপ্তার করেছে। আমি এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম, গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি এভাবেই যুব সমাজের মেরুদণ্ড ভাঙতে চাইছে। সন্দেশখালীর মানুষ তার জবাব দিয়েছে। আমি অ্যাসেম্বলি থেকে 2013 সাল থেকে বলে বলে আসছিলাম, সন্দেশখালীর জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, অধিকার নেই, বারে বারে বিধানসভাতে তুলেছি আমি। কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করে, এমনকি আমাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়েছে। আজকের সন্দেশখালীর মানুষ যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা আন্দোলনে নেমেছে, প্রমাণ হয়ে যাচ্ছে। সিপিএম পার্টি যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল বিধানসভায়, তারা যে কথা বলেছিল সন্দেশখালীতে, আজকের সেই কথাটা বাস্তবে ঠেলায় না, পড়লে বিড়াল গাছে ওঠে না। কেন 7 দিনের মতো আজকে গ্রেপ্তার করার কথা বলছে আমাদের পার্টি? আমি বারে বারেই বলেছি শেখ সাজান কোথায় আছে,
তৃণমূল তাদেরকে গ্যাট করেছে, পুলিশ তাদেরকে পাহারা দিয়েছে। আজকের যখন সবটা বিপক্ষে চলে যাচ্ছে তখন বলছে সাত দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। ইয়ার কি পেয়েছে সন্দেশকারী মানুষকে? কেন আজকে সন্দেশকারী মানুষ 144 ধারায় মধ্যে থাকবে? কেন এই দ্বীপগুলোর মানুষ আজকে এই খারাপ পরিস্থিতির মধ্যে আছে? আজকে সম্পূর্ণ তৃণমূল দায়ী, তৃণমূলের নেতারা যাই দায়ী। কালকের এসেছিল ওই শিবু হাজরাকে আমি জিজ্ঞেস করলাম তুমি আমার বিরুদ্ধে কেস করেছি কেন? ওই মহিলারা এসেছিল 5 তারিখে 5ই ফেব্রুয়ারি থানায় গেছিল, তাদের টাকা দাও নি কেন? কেন আজকে তোমার নেতারা ঘুরে বেড়াচ্ছে বাড়িতে বাড়িতে টাকা দেওয়া হবে? কেন আজকে টাকা দেবে? কেন 3 বছর ধরে টাকা দেয়নি? কেন 100 দিনের টাকা লুট করেছে? তাদেরকে গাঠ করার জন্য, চোরেদেরকে গাঠ করার জন্য আজকের টাকা দিচ্ছে। তৃণমূলের ধর্ম, কিন্তু গোটা রাজ্যে তৃণমূল যা লুট করেছে সেই জমিগুলো ফেরত দেবে তো রাজ্য, নাকি শুধু সন্দেশকালীকে ম্যানেজ করার জন্য, খুব কমানোর জন্য? এটা পরিষ্কার গোটা রাজ্যের মানুষ জানে, যেখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে সেখানে সেখানে প্রলেপ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই কাজ করে। সন্দেশকারীতেও তাই করছে, চেষ্টা করছে জমি ফেরত দেওয়ার। কী করে ফেরত দেবে, কী করে ফেরত দেবে? তারও তো একটা নিয়ম আছে, তারও তো একটা আইন আছে, সব তো তাদের মতন করে। ওখানে আমাদের নেতারা কেউ যেতে পারছে না, ছেলেমেয়েরা কেউ যেতে পারছে না, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাবে তাদেরকে আটকে দিচ্ছে, আর তাদের নেতারা সেখানে গিয়ে হরিকীর্তন করছে। ইয়ার কি পেয়েছে ওখানে? ইয়ার কি পেয়েছে? কাল থেকে আবার লড়বেন ওদের জন্য না? ওরা মিটিং করছে, আর আমাদের মীনাক্ষী গেছে, পলাশ দাস গেছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে তাদের পাশে, তাদেরকে আটকানো হচ্ছে। সন্দেশকালীর মানুষ তার জবাবের জন্য অপেক্ষা করছে। আজকের কে করছে? আজকে তো নিরাপদ সত্তর ওখানে নেই, কেন আজকে ঘর জ্বালানো হয়েছে? কেন আগুন জ্বলছে? কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে? কালকের এক নেতা পালিয়ে এসে কালকে হুবড়ি খেয়ে কোর্টে আমার সামনে কান্নাকাটি করছে, আমাকে বাঁচাও। এই ক্ষোভ কতদিন চলবে? এই ক্ষোভ ততদিন চলবে যতদিন এই শোষণ থাকবে মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে, আমাকে যতদিন জেলে রাখবেন ততদিন আপনার ঘুম থাকবে না। গোটা রাজ্যে লাল ঝান্ডা গ্রামের গরিব ছাত্র ছাত্রীরা সকলে মিলে তার ঘুম কেড়ে নিয়েছে, এখন চেষ্টা করছে। শেখ শাহজাহানকে তৃণমূলকে আলাদা করে রক্ষা কবচ দিয়েছে, তার জন্য রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারে না? আমরা তো আগেই বলেছিলাম যে আজকের মমতা ব্যানার্জির পুলিশ তাকে পাহারা না দিলে ওই 5 তারিখে ইডিকে মেরেছে, 6 তারিখেই তার গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা। তাহলে ইডিকে যারা মানল তাদের বিরুদ্ধে যে কেসটা হলো সেটা জামিনযোগ্য ধারা, আর যারা পেটালো তাদেরকে জামিন অযোগ্য ধারায় দিল। এই নাটক পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে না? যথেষ্ট বুঝতে পারছে। আপনি বলছিলেন শিবু হাজরা সঙ্গে কথা হয়েছিল, কি কথা হয়েছিল? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।